অ্যাশবেল্ট ইউ পৃথিবীর প্রাচীনতম গাছগুলোর মধ্যে অন্যতম। এই গাছটির অবস্থান ইংল্যান্ডে। এর বয়স 3000 থেকে 4000 বছর। গাছটির উচ্চতা প্রায় 38 ফুট। গাছটি ইংল্যান্ডের গ্রামের স্থানীয় লোকদের খুব পছন্দের। ধারণা করা হয় যে গাছটির নিচে প্রাক রোমান প্রধানকে কবর দেওয়া হয়। জেনারেল শেরম্যান পৃথিবীর উচ্চতম গাছগুলোর মধ্যে অন্যতম। অবস্থান ক্যালিফোর্নিয়া, আমেরিকা। বয়স 2000 বছর। উচ্চতা প্রায় 52,500 কিউবিক ফুট। পৃথিবীর সবচেয়ে বড় গাছ। এই দৈত্যাকার গাছটি ক্যালিফোর্নিয়ার সিকোয়া ন্যাশনাল পার্কে দেখা যায়। এই গাছটির নামকরণ করা হয় গৃহযুদ্ধের পর জেনারেল উইলিয়াম টিকমসে শেরম্যানের নাম অনুসারে। ট্রি অফ ট্রেনার। অবস্থান নাইজারের মরুভূমিতে। উচ্চতা প্রায় 131 ফুট। বয়স 300 বছর। পৃথিবীর সবচেয়ে ভিন্ন গাছ হিসেবে পরিচিত। সারা মরুভূমিতে ঘূর্ণিঝড়ের সময়ও গাছটি যথাস্থানে ছিল। 1973 সালে এক মাতাল ট্রাক ড্রাইভারের দ্বারা গাছটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। গাছটি স্থানীয়দের দ্বারা বেশ প্রশংসিত হয়েছিল। গাছটি বর্তমানে নিমির নাইজার ন্যাশনাল মিউজিয়ামের কিছু অংশ সংরক্ষিত রয়েছে। জয়শ্রী মহাবোধি। বৌদ্ধগয়ার মূল বোধিবৃক্ষের সেই শাখাটি শ্রীলঙ্কার অনুরাধাপুরে পূজিত বর্তমানে জয়শ্রী মহাবোধি। মহাভারতে বৌদ্ধ ধর্ম যখন অনেকটা অস্তমিত হয় তখন শঙ্করাচার্য নামে এক ধর্মান্ধ মূল বোধিবৃক্ষটি ধ্বংস করে দিলে এর একটি শাখা এনে বুদ্ধগয়ার বোধিমূলে রোপণ করা হয়, যা বর্তমানে বুদ্ধগয়ার মহাবোধি হিসেবে পরিচিত। রাজা দেবনাথ এটি রোপণ করেন। বর্তমান শ্রীলঙ্কার উদ্ভিদ বিশেষজ্ঞ দল এই বৃক্ষটি রক্ষণাবেক্ষণ করছেন। মেজর ওক। অবস্থান ইংল্যান্ডে। ধারণা করা হয় গাছটির বয়স 800 থেকে 1000 বছর। মেজর ওক গাছটি দাঁড়িয়ে আছে শেরউড বনের প্রাণকেন্দ্র নটিংহ্যামশায়ারে। ধারণা করা হয় মেজর ওক গাছে রবিনহুড আশ্রয় নিয়েছিলেন। 2014 সালে মেজর ওক গাছটির নামকরণ করা হয় ইংল্যান্ডস ট্রি অফ দ্য